এমন একটি তাৎপর্যপূর্ণ দীর্ঘ প্রসারী ফলাফলযুক্ত কৃষক আন্দোলন বা কৃষক বিদ্রোহ সংঘটিত হয় যার জন্য নকশালবাড়ি আন্তর্জাতিক খ্যাতির অধিকারী হয় এবং এই আন্দোলন নকশাল আন্দোলন নামে পরিচিত উত্তরবঙ্গে এই আন্দোলনের সংগঠক ও পরিচালক ছিলেন শ্রী চারু মজুমদার কানু সেনাল জঙ্গল সাঁওতাল প্রমুখরা এরা মার্ক্সবাদী কৃষক সভার নামে ভূমিহীন ও প্রান্তিক চাষীদের সংগঠিত করেছিলেন দীর্ঘদিন ধরে এই দার্জিলিং জেলার নকশালবাড়ি থানার ব্যাঙ্গাইজোতে ছোটনাগপুরীয় নাগপুরীয় উপজাতি সাঁওতাল ওরাও মুন্ডা খড়িয়া ও ধিমালদের মধ্যে এই সংগঠন যথার্থ দৃঢ়তা লাভ করেছিল উনিশশো সালের চব্বিশে মে ব্যাঙ্গাইজোতের আদিবাসী কৃষক মহিলা পুরুষ ও শিশুদের একটি মিছিল বের হয় তাদের মুখে দাবি শোনা গেছিল লাঙল যার জমি তার এই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছিল ছয়জন মহিলা ও একটি শিশুও নিহত হয়েছিল নকশালবাড়ি আন্দোলনের আনুষ্ঠানিক সূত্রপাত এই ঘটনাকে কেন্দ্র করেই ঘটে এবং এর ক্রিয়া প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে চারিদিকে ব্যাঙ্গাইজোত এবং তার আশেপাশের নকশালী কার্যকলাপ ধীরে ধীরে পরে উত্তরোত্তর বৃদ্ধি পায় পরিস্থিতি সামাল দিতে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বাহিনী মোতায়েন করা হয় দিনের বেলায় পুলিশের ধরপাকড় চললেও রাতে বিরাট এলাকা তাদের নিয়ন্ত্রণেই থাকত মানে নকশালদের প্রায় মাস একাধিক মাস কাল নকশালপন্থীরা জোতের ঘাঁটিটি আঁকড়ে পড়ে থাকে গেরিলা যুদ্ধের প্রতিরোধ প্রাচীর পুলিশের সঙ্গে সশস্ত্র মোকাবিলায় গেরিলা ইউনিট লিডার বাবুলাল বিশ্বকর্মার এবং আরও কয়েকজন নকশালপন্থী মৃত্যু হয় সম্ভবত জুন মাস উনিশশো জুন মাসের শেষ দিকে নকশালদের জুতের ঘাঁটি সম্পূর্ণভাবে চূর্ণ করা হয় এবং ওই এলাকা পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে আসে নকশালবাড়ির সশস্ত্র কৃষক অভ্যুত্থান পত্রপত্রিকায় ব্যাপক প্রচার লাভ করে চীনের বেতার তরঙ্গেও এই আন্দোলনের সমর্থনের সমর্থনে প্রতিদিন প্রচার চালানো হতো ভারতীয় ভাষাগুলিতে ভারতীয় শ্রোতাদের জন্য মানে যে করেই হোক অল্পকালের মধ্যে পশ্চিমবঙ্গ বিহার পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে এই আন্দোলন ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও একাধিক ঘাঁটি গড়ে তোলে নকশালরা যোদ্দার ও খতম করতে থাকে তারা আবার প্রয়োজন মতো পুলিশের উপরে হামলা চালায় জলপাইগুড়ি জেলার কুমারগ্রাম দুয়ার কুমারগ্রাম এখন আলিপুরদুয়ারে যাই হোক অঞ্চল কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার আহ নাজিরাম দেউটি খাতা মালদাহ ও পশ্চিম দিনাজপুরের একাধিক অঞ্চলে বন্দুক ছিনতাই জোরদার হত্যা পুলিশের উপরে গেরিলা আক্রমণ এই সমস্ত করে নকশালপন্থীরা তথাকথিত একটি মুক্তাঞ্চল গড়ে তুলতে থাকে এরপর আটষট্টি সালে সর্বভারতীয় কমিউনিস্ট কোঅর্ডিনেশন ফর রেভলিউশন নামে একটি রাজনৈতিক সংস্থা তৈরি হয় এবং চারু মজুমদার তার সাধারণ সম্পাদক হন উনিশশো সালের পয়লা মে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এর জন্ম হয় এবং চারু মজুমদার তার সাধারণ সম্পাদক হন উনিশশো সালে নকশালরা অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম বিহারে মুসাহার উত্তরপ্রদেশের অঞ্চলে ব্যাপক নকশালী আন্দোলন গড়ে তোলে সালে দশককে মুক্তির দশকে পরিণত করতে আহ্বান জানায় এবং এদের মুখে নতুন স্লোগান শোনা যায় তখন শ্রেণী শত্রু খতম করো আর গ্রাম শহর দখল করো এই সব তাদের নতুন নতুন স্লোগান তারা তখন প্রচলন করতে থাকে এই সময় নকশালদের সঙ্গে পুলিশের নিত্য সংঘর্ষের খবর প্রতিদিনই প্রায় কাগজে বের হতো হাজার হাজার নকশালপন্থী বিভিন্ন মামলায় আসামি রূপে জেলে চালানো হয় চালান করা হয় উনিশশো সালে চারু মজুমদারও ধৃত হন এবং বন্দি অবস্থায় মৃত্যুর মুখে তিনি পতিত হন নকশাল আন্দোলনের এই সময় একটু গোষ্ঠী নেতৃত্ব একটু দুর্বল হয়ে পড়ে এবং পুলিশি তৎপরতায় তাকে সাময়িকভাবে দমন করা সম্ভব হয় তো এই হচ্ছে প্রথম একটা ফেস নকশাল আন্দোলনে কিন্তু এই নকশাল আন্দোলন উত্তরবঙ্গে আবার উনিশশো আশির দশকে পুনঃপ্রকাশের ঘটে উনিশশো আশির পর থেকে উত্তরবঙ্গে নকশাল আন্দোলনের কার্যকলাপ আবার মাথাচাড়া দিয়ে ওঠে অনেকগুলি জেলাতে নকশালদের সংগঠনের সন্ধানও পাওয়া যায় এবং বিভিন্ন স্থানে তারা বন্দুক লুট করে উনিশশো সালে পশ্চিম দিনাজপুরের একটি অঞ্চল থেকে তারা সাতান্নটি বন্দুক লুট করে বিভিন্ন স্থানে গুপ্ত হত্যা শুরু হয় এইবার তাদের কর্মসূচিতে কিছু শুধু জোরদার হত্যা নয় স্থানীয় রাজনীতিক হত্যাসূচি কেউ তারা তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত করে মালদাহ পশ্চিম দিনাজপুর কোচবিহার ও জলপাইগুড়িতে বিভিন্ন এলাকায় এরা গুপ্ত সংগঠন গড়ে তোলে এবং পুলিশের দৃষ্টি এড়িয়ে চোরাগুপ্তা হত্যা শুরু হয় বেশ কিছু নকশাল যেমন পুলিশি তৎপরতায় ধৃতও হয়েছে তেমনি উদ্ধার করা হয়েছে ছিনতাই করা আগ্নেয় অস্ত্র তাদের স্বনির্মিত আগ্নেয় অস্ত্র তাদের প্রচারপত্র এইসব সংগঠনের নেতারা তাদের প্রচারপত্রে উত্তরবঙ্গ জুড়ে একটি মুক্তাঞ্চল গড়ে তোলার ডাক দিয়েছিল এবং কোন কোন স্থানে বিপ্লবী সরকার নামে তারা ট্যাক্সও সংগ্রহ করেছে তবে নকশালপন্থীরা বহু শাখায় বিভক্ত বলে এবং তাদের মূল শাখা প্রশাখাগুলি বহুলাংশেই নির্বাচনে আগ্রহী ও নিয়মতান্ত্রিক আন্দোলনে যুক্ত হবার চেষ্টায় ব্যাপৃত বলে প্রশাসন নকশাল মানে পরবর্তীকালে যে সেকেন্ড নকশালিয়া যে তৎপরতা তাকে খুব বেশি গুরুত্ব বলে মনে করেন এই হচ্ছে নকশাল আন্দোলনের ধারা উত্তরবঙ্গে ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ